টলিউড সেলিব্রিটিদের বলিউডে যাত্রা এখন আর নতুন কিছু নয়। বড় সুযোগ আর ভালো চিত্রনাট্য পেলেই মুম্বাই শহরে উড়ে যেতে দুবারও ভাবেন না অভিনেতা অভিনেত্রীরা। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় থেকে শুরু করে পরমব্রত চট্টোপাধ্যায়, যিশু সেনগুপ্ত, শাশ্বত চট্টোপাধ্যায়, অপরাজিতা আর্ধ, ঋতুপর্ণা সেনগুপ্ত, স্বস্তিকা মুখোপাধ্যায় সহ একাধিক নাম রয়েছে সেই তালিকায়, যারা দীর্ঘ বছর টলিউডে কাজ করে বলিউডে যাত্রা শুরু করেছেন। তবে টলিউডের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়নি কারোরই। এবার সেই পথেই হাঁটছেন অভিনেতা জজ দাশগুপ্ত। তার বলিউড ডেবিউর জল্পনায় পড়েছে পাকাপাকি শিলমোহর। কেরিয়ারের একেবারে শুরুর দিকে অধিকাংশ সময় মুম্বাইতেই কেটেছিল অভিনেতা যশের, ফলে বাঙালি এই অভিনেতার মুম্বাই বা বলিউড যোগ নতুন কিছু নয়। ইয়ার ইয়া টু এর হাত ধরেই বলিউডে নতুন ইনিং শুরু করতে চলেছেন অভিনেতা। এই সিনেমার মুখ্য ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে জজ দাশগুপ্তকে। সোশ্যাল মিডিয়ায় তার ভক্তদের সঙ্গে সেই ছবির পোস্টার শেয়ার করে নিয়েছেন যশ নিজেই। অভিনেতা যশ দাশগুপ্ত যে বলিউডে পাড়ি দিচ্ছেন সেই গুঞ্জন কিন্তু বহুদিন ধরেই টলিপাড়ায় ঘুরছিল, আর এবার সেই খবরেই শিলমোহর দিলেন অভিনেতা নিজে। প্রকাশ্যে এলো বলিউডে তার প্রথম ছবির অ্যানিমেটেড মোশন পোস্টার, যার নাম ইয়ার ইয়া টু। ছবিটি পরিচালনার দায়িত্বে রয়েছেন বিনয় সাপ্রো ও রাধিকা রাওয়ের জুটি। এবার প্রশ্ন হলো যে কার বিপরীতে জুটি বেঁধে কাজ করবেন যশ। ইয়ার ইয়া টু ছবিতে যশের বিপরীতে দেখা যাবে দিব্যা খোসলা কুমারকে। এছাড়াও ছবিতে অভিনয় করতে দেখা যাবে অনস্বরা রাজন, পার্লফি পুরী, মিজান জাফরি, ওয়ারিনা হুসেন, লিলিতে দুবে, প্রিয়া প্রকাশ ভ্যারিয়ার, শিব চানানা ও কৃষণ কুমার সহ আরও অনেককে। জানা যাচ্ছে যে যশের এই ছবিটি হতে চলেছে রোম্যান্টিক ঘরানার উপর ভিত্তি করে। টলিউডে বেশ কিছু সিনেমাতে দর্শক তাকে রোম্যান্টিক হিরো হিসেবে পেয়েছেন, তার মধ্যে ফিদা, টোটাল দাদাগিরি, গ্যাংস্টার সিনেমাগুলি অন্যতম। 2022 জুন মাসে তার শেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ছিল চিনেবাদাম। এরপর অভিনেতাকে আর দেখা যায়নি। এর থেকে বোঝাই যাচ্ছে যে নতুন সিনেমার জন্য নিজেকে তৈরি করতেই কিছুটা ব্রেক নিয়েছিলেন অভিনেতা। যশ দাশগুপ্তের এই নতুন ছবি ইয়ার ইয়া টু মুক্তি পাবে টি সিরিজের ব্যানারে, তাই নতুন রূপে অভিনেতা যশকে দেখার অপেক্ষায় দিন গুনতে শুরু করে দিয়েছে তার ভক্তমহল। কেমন হয় তার এই বলিউড যাত্রা সেটা অবশ্যই জানা যাবে ছবিটি মুক্তি পাওয়ার পরেই। এন্টারটেনমেন্ট ব্যুরো, আরোহী নিউজ।